এতটুকুই বলে নীলকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে চলে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন আছো বৃষ্টি? তুমি ব্যালকনিতে অজ্ঞান হলে কি করে? শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করে বলল। বৃষ্টির অস্বস্তির বিষয়টা বুঝতে পেরে বৃষ্টির থেকে সরে দাঁড়ালো শ্রাবণ। তারপর নীলের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল আন্টি? এই তো ভালো আছি বাবা, কিন্তু নীলা মামনের জন্য মনটা কেমন করছিল তাই তোমার বাসায় গেছিলাম, তোমাদের সেখানে না পেয়ে এখানে চলে আসলাম। ও, ভালো করেছেন আন্টি। এখন আমাদের সাথে বাসায় চলুন, আমি ডাক্তারের সাথে বৃষ্টির রিলিজ নিয়ে আসছি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি বলল, বৃষ্টির গলা পেয়ে পিছন থেকে ঘুরে তাকালো শ্রাবণ, তারপর বলল, বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ কিছু বলবে তার আগে নীলের মা বলল, হ্যাঁ বাবা শ্রাবণ, আমরা নীলামাকে নিয়ে যেতে চাই আমাদের সাথে, কয়েকদিন পর না হয় আবার ওকে নিয়ে এসো তুমি, নীলের মতন তুমিও আমার আরেক ছেলে, প্লিজ বাবা না করো না, নীলাকে হঠাৎ যেভাবে নিয়ে এসেছো তুমি আমার বাড়িটা একদম খালি হয়ে গেছে। নীলের মায়ের কথা শুনে শ্রাবণ যেন কি ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, বৃষ্টি যখন চাইছে তখন ও যাবে আপনাদের বাসায়, তবে আজকে নয় কালকে, কালকে আমি নিজে গিয়ে রেখে আসবো ওকে আপনার বাসায়। কথা বলে বলে কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে নীলের হাত ধরে নিয়ে চলে গেল শ্রাবণ। বৃষ্টির কেবিন থেকে বাইরে বেরিয়ে শ্রাবণ নীলকে উদ্দেশ্য করে বলল, দেখো নীল, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, তোমরা আমার অসুস্থতার সময় আমার আমার বৃষ্টিকে নিজের বাড়িতে মেয়ের মতো করে রেখেছ, তাই কিন্তু একটা কথা ভুলে যেও না, বৃষ্টি আমার বউ, তাই ওর থেকে যত দূরে থাকবে তুমি তোমার জন্য ততই ভালো হবে। আমি ভালো সময় ভালো আর খারাপের সময় কতটা খারাপ তা তোমার ধারণারও বাইরে, সো বুঝতেই তো পারছো। কথাটা বলে নীলের পিঠে আস্তে দুটো চড় দিয়ে ডেভিল হেসে চলে গেল শ্রাবণ। আর নীল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণ চলে যাওয়ার দিকে। হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বৃষ্টিকে বাসায় নিয়ে এলো শ্রাবণ। নীলের মাও বাবাকে আসতে বলেছিল কিন্তু তারা আসেনি, বলেছে কাল তো নীলা যাবে ওদের বাড়িতে তাই তখনই দেখা হবে, এখন আর যাবে না। বাসার সামনে গাড়ি থামাতেই গাড়ি থেকে নেমে সোজা শ্রাবণের রুমে চলে গেল বৃষ্টি। বৃষ্টির এভাবে যাওয়া দেখে অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণ। তারপর বৃষ্টির পিছু পিছু নিজের রুমে গেল শ্রাবণ। বৃষ্টি শ্রাবণের রুমের দেয়ালে থাকা ছবিগুলোতে হাত বুলিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, এই ছবিগুলো সত্যি আমার? বৃষ্টি, এগুলো তোমার ছবি, আর এই ছবিগুলো আমি তুলিয়েছিলাম তোমার আড়ালে। আমার আড়ালে কেন? কারণ তুমি এখন যেভাবে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো তখন এমনই করতে। কিন্তু তখন তো আমি আপনার বউ ছিলাম তাই না, আর তখন আমার স্মৃতিও ঠিক ছিল, তাহলে আমি আপনার থেকে দূরে যেতে চাইতাম কেন? সে অনেক কথা বৃষ্টি, এখন সেসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবে, অনেক বেলা হয়ে গেল। কথাটা বলে নিচে চলে গেল শ্রাবণ। শ্রাবণের ব্যবহার একদম স্বাভাবিক, কোনো রাগ নেই, বৃষ্টিরও ভয় করছে না শ্রাবণকে দেখে। শ্রাবণ চলে গেল, বৃষ্টি ভাবতে লাগলো, এই লোকটাকে যত দেখছি ততই আমার মনে হচ্ছে আমি ওনাকে চিনি, আলাদা একটা টান অনুভব করছি আমি ওনার জন্য। কই, এমন টান তো কখনো নীলের জন্য অনুভব হয়নি আমার, তাহলে কি সত্যি আমি কখনো এই লোকটাকে খুব ভালোবাসতাম? কেন কিছু মনে পড়ছে না আমার, কেন মুছে গেছে সব স্মৃতি মন থেকে, তবে কেন এত ভালো লাগা অনুভব করছি আমি ওনার প্রতি, তাও আবার মাত্র এইটুকু সময়ের মাঝে। এইসব কথা ভেবেই মন খারাপ হচ্ছে বৃষ্টির। বৃষ্টি আলমারি থেকে একটা হলুদ রঙের জামা বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে না গিয়ে বেলকনিতে চলে গেল বৃষ্টি। বেলকনিতে গিয়ে দেখলো সেই গিটারটা নিচে পড়ে আছে। বৃষ্টির গিটারটা হাতে তুলে নিয়ে দোলনায় গিয়ে বসলো, তারপর গিটারটা বাজানোর চেষ্টা করতে লাগলো। আর তখনই শ্রাবণ খাবারের প্লেট হাতে রুমে ঢুকে বৃষ্টিকে ডাকতে লাগলো। শ্রাবণের ডাক শুনে গিটার হাতে উঠে আসলো বৃষ্টি। তারপর শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আপনি গিটার বাজাতে জানেন শ্রাবণ? বৃষ্টির কথা শুনে খাবারের প্লেটটা টেবিলে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে শ্রাবণ বলল, জানি, আগে তোমায় গান শোনাতাম গিটার বাজিয়ে, কিন্তু তুমি হারিয়ে যাওয়ার পর আর কখনো বাজানো হয়নি। এখন আমায় একটু গান শোনাবেন? আসলে আগের কথা তো আমার কিছু মনে নেই, আর গিটারটা দেখে খুব ইচ্ছে করছে গিটার বাজিয়ে গান শুনতে,
শোনাবেন? বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল, তারপর মুচকে হেসে বলল, শোনাবো, তবে আগে খেয়ে নাও তারপর। শ্রাবণের কথা শুনে খুশি হয়ে খেতে গেল বৃষ্টি। শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে নিজে হাতে বৃষ্টিকে খাওয়াতে লাগলো। বৃষ্টিও বাধ্য মেয়ের মতন শ্রাবণের হাতে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত মুছে শ্রাবণ বৃষ্টিকে নিয়ে ব্যালকনিতে চলে গেল। তারপর গিটার হাতে নিয়ে বৃষ্টিকে পাশে বসিয়ে গিটারের দিকে তাকিয়ে বলল, কি গান শুনবে জান? শ্রাবণের মুখে জান ডাকটা শুনে যেন হৃদয় ছুঁয়ে গেল বৃষ্টির। বৃষ্টি মুচকি এসে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই শোনান। বৃষ্টির কথা শুনে মুচকি এসে গিটার বাজিয়ে গান ধরল শ্রাবণ। বুঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই, আজ জুড়ি জুড়ি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন, আজ জুড়ি জুড়ি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। গানটা গাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ। তাকিয়ে দেখে বৃষ্টি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে। শ্রাবণ হাতের গিটারটা পাশে রেখে কোলে তুলে নিল বৃষ্টিকে, তারপর বিছানায় এসে সযত্নে শুয়ে দিল বৃষ্টিকে। তারপর বৃষ্টির কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বৃষ্টির কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির গালে হাত রেখে বলতে লাগলো, জানি না সেদিন কি হয়েছিল তোমার, কেন এরকম করছিলে তুমি আমার সাথে, কেন খুন করতে চেয়েছিল আমায়, লাইফ সাপোর্ট থেকে বেরোনোর সময় ভেবেছিলাম তোমায় অনেক শাস্তি দেবো আমি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তিলে তিলে কষ্ট দেবো তোমায়, কিন্তু কি করবো বলো যান, তোমার মতো করে আমি তো তোমায় ভালোবাসিনি, তোমায় ভালোবেসেছি আমি নিজের প্রাণের চেয়েও বেশি, তোমায় কষ্ট দিতে গেলে যে সেই কষ্টটা আমার বুকে এসেই লাগবে, কি করে বোঝাবো তোমায়, তুমি আমার রক্তে মিশে গেছো, তোমাকে কষ্ট দিতে গেলে যে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট আমার বুকে এসে লাগে, বড্ড বেশি ভালোবাসি আমি তোমায় জান, এতটা ভালোবাসি যে তোমায় কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না আমি, তুমি আমার সাথে যাই করো না কেন, আমি জানি তুমিও আমায় অনেক ভালোবাসো, আর আমায় খুন করতে চাওয়ার পেছনে নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যে আমার অজানা, এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা বৃষ্টি, তারপর আমি জানতে পারবো তুমি সেদিন কেন অমন করেছিলে আমার সাথে, লাভ ইউ জান, লাভ ইউ সো মাচ। কথাগুলো বলেই ঘুমন্ত বৃষ্টির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো শ্রাবণ। তারপর কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল বৃষ্টির দিকে। দুবোটা জল গড়িয়ে পড়লো শ্রাবণের চোখ থেকে। শ্রাবণ চোখ মুছে বেরিয়ে গেল রুম থেকে। ভালোবাসা যে বড়ই কষ্টের, মানুষ হাজার চেষ্টা করেও নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে পারে না, নিজে হাজার কষ্ট থেকেও সুখে থাকার অভিনয় করে যায় ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে, হাজার চাওয়ার সত্ত্বেও তার কোনো ক্ষতি করতে পারে না। নিচে এসে শ্রাবণ ওর লোকেদের ডাকলো। তারপর সবাই এলে শ্রাবণ সবাইকে উদ্দেশ্য করে বলল, খুঁজে পেয়েছে ওদের, কোথায় আছে ওরা? শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে লোকগুলো উত্তর দিল, এখনো কোনো খোঁজ পাইনি স্যার, আমরা অপরমান চেষ্টা করছি ওনাদের খুঁজে বের করার, কিন্তু পাচ্ছি না। সবার কথা শুনে রাগি গলায় শ্রাবণ বলল, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো ওদের, ওদের খুঁজে পেলেই অনেক প্রশ্নের উত্তর পাবো আমি, এখন তোমরা যাও এখান থেকে, আর যেখান থেকে পারো খুঁজে বের করো ওদের, ওদের খবর আমার চাই, যত দ্রুত সম্ভব চাই। শ্রাবণের কথা শুনে সবাই মাথা নিচু করে চলে গেল সেখান থেকে। ওরা চলে যেতে শ্রাবণ বলল, বর্ষা, সৌরভ আর নাজমুলকে খুঁজে বের করতেই হবে আমাকে, ওদের পেলেই আমি আমার অনেক প্রশ্নের উত্তর পাবো। হঠাৎ কোথায় উবে গেল ওরা এইভাবে? আমি হাসপাতালে এতগুলো দিন মৃত্যুর সাথে লড়াই করলাম, তবুও কেন ওরা একটি বারের জন্য এলো না সেখানে?
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।